এই সম্পত্তি যত পারবে তত সঞ্চয় করে না, এই সম্পত্তি কোনোদিন শেষ হবে না। সম্পত্তি সঞ্চয় কি করে হবে বলে, একমাত্র সৎসঙ্গের দ্বারা। কিসের দ্বারা? সৎসঙ্গ। কেন? সৎসঙ্গের মধ্যে কি হয় বলে, সম্পত্তি বিতরণ হয়। যেখানে যেখানে পাঠ হচ্ছে, হরিকথা হচ্ছে, গৌর কথা হচ্ছে, সেখানে কি হচ্ছে? সম্পত্তি বিতরণ হচ্ছে। এইটা কি? এটা হলো সম্পত্তি, এখানে বিতরণ হচ্ছে। যত পারবে তত তাকে নিজের কাছে গুছিয়ে নাও। আর গুছিয়ে কে রাখতে পারবে? যে উত্তম শ্রোতা হবে, তাই তো? গুছিয়ে কে রাখতে পারবে? যে উত্তম শ্রোতা হবে। তাহলে কি শ্রোতা আলাদা আলাদা হয় বলছে? আগে হ্যাঁ, শাস্ত্রের মধ্যে শ্রোতা দুই প্রকারের বলা হয়েছে, এক হলো প্রবর শ্রোতা আর এক হলো অবর শ্রোতা। প্রবরাবরাশ্চেতি শ্রোতারোদ্বিবিধা মতা। শাস্ত্রে দুই রকমের শ্রোতা বলা হয়েছে, খুব মন দিয়ে শুনবে কিন্তু। এক হলো প্রবর শ্রোতা আর এক হলো অবর শ্রোতা। আমাকে আজকে এক ভক্ত বলছে, মহারাজজি চৈতন্য চরিতামৃত যতবার পড়ি, পড়লে অত ভালো করে বুঝতে পারি না, কেন বলে অনেক কঠিন। হ্যাঁ, যখন পাঠের মধ্যে শুনি, শুনে অনেক কিছু বুঝতে পারি, কিন্তু মনে রাখবে এই চৈতন্য কথা সেই ভালো করে হৃদয়ঙ্গম করতে পারবে, শুনতে পারবে যে প্রবর শ্রোতা। প্রবর শ্রোতা মানে উত্তম, প্রবর শ্রোতা মানে উত্তম, আর অবর শ্রোতা মানে অধম। প্রবর শ্রোতা মানে উত্তম, আর অবর শ্রোতা মানে অধম। তা প্রবর শ্রোতা কিরকম হয়? প্রবর শ্রোতা কত প্রকারের বলছে? প্রবর শ্রোতা চার প্রকারের, আর অবর শ্রোতা বলে অবর শ্রোতাও চার প্রকারের। তা শ্রেষ্ঠ শ্রোতা চার প্রকারের হয়, কিরকম কি কি বলছে? মীনহ, মৎস্যের মতন। প্রথম হলো মৎস্যের মতন বলে, মৎস্যের মতন কিরকম? মৎস্য জলের মধ্যে থাকে, কিন্তু মনে রাখবে তার দৃষ্টি একাগ্র থাকে, চোখের পাতা পড়ে না। তার লক্ষ্য যেদিকে, সেই জলের মধ্যে থেকেও কিন্তু সে শুধু তার দিকেই তাকাতে থাকে। তদ্রুপ যেই শ্রোতা একমাত্র এক লক্ষ্য করে, শুধুমাত্র পাঠকে কেন্দ্রিত করে শ্রবণ করতে থাকে, সে হলো মীন শ্রোতা। সে কে? মীন, মৎস্যের মতো। লক্ষ্য শুধু কোথায় থাকবে? পাঠের দিকে। দ্বিতীয় হলো হংস, হংসের মতন, রাজহংস। রাজহংস কি করে? নিরক্ষীর বিবেকিনা। পাঠের মধ্যে মহারাজ যখন বসবে, সেখানে যেটা সার বস্তু হবে সেই সার বস্তুকে গ্রহণ করবে, তার মধ্যে কোনো অসার খুঁজবে না। অসারকে কি করবে? ত্যাগ করে দেবে, অসারকে ত্যাগ করে দেবে। এটা হলো রাজহংসের মতন শ্রোতা। আর এক হলো চাতকের মতন, এক হলো চাতকের মতন। চাতক কি করে? চাতক শুধু বর্ষার জল পান করে, শুধু বৃষ্টির জল পান করে, বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জলে চাতক মুখ দেয় না। প্রেম সে বলো, চাতক পাখি দেখেছ? হ্যাঁ, কেউ দেখেছে চাতক পাখি? চাতক পাখি বেশিরভাগ পর্বতীয় যে অঞ্চল হয়, সে পর্বতীয় অঞ্চলের মধ্যে বা বেশিরভাগ জঙ্গল ইত্যাদির মধ্যেই চাতক পাখি দেখা যায়। এসব দিকেও মাঝে মাঝে হয়তো আপনারা দেখতে পাবেন। চাতক পাখি কি শুধুমাত্র বর্ষার জল পান করে, বর্ষার জল ছাড়া অন্য কোনো জল চাতক ছুঁয়েও দেখে না। তদ্রুপ যেখানে শুধু হরিকথা হবে, যেখানে সৎসঙ্গ হবে, যেখানে ভগবত কথার বর্ষা হবে, তা সেখানে চাতকের মতন যে শ্রোতা হবে সে সেখানে দৌড়ে গিয়ে বসবে। সে সবসময় শুধু বর্ষার জলের খোঁজে থাকবে। এটা হলো চাতকের মতন শ্রোতা। প্রেম সে বলো, রাধে রাধে, শ্রেষ্ঠ শ্রোতার লক্ষণ। আর চতুর্থ হলো শুকের মতন, শুকপক্ষী। শুকপক্ষী কিরকম হয় বলে, তাকে তুমি যা শোনাবে সে একদম ঠিক সেরকমই মধুর বাণীতে তোমাকে আবার শুনিয়ে দেবে। অনেকে শুকপক্ষীর মতন শ্রোতা হয়, এগুলো উত্তম শ্রোতা। পাঠের মধ্যে এসে বসবে, যা শুনলো সেগুলোকে শুনে আরো মহারাজ
অন্য ভক্তদেরকে, আরও অন্য বৈষ্ণবদেরকে সেরকমই একদম মধুর বাণী দিয়ে যেমন শুনেছিল সেটাকে আরও মিষ্টি করে আরও সবাইকে শ্রবণ করাবে, তাকে প্রচার করবে। সেটা হলো সুখের মতন শ্রোতা, প্রেম সে বলো, এটাকে সুখশ্রোতা বলা হয়েছে। কেন সুখপক্ষীর বাণী কীরকম হয়, খুব মিষ্টি হয়, মিষ্টি হয় না? তোতার মুখ থেকে কথা শুনতে খুব ভালো লাগে। তদ্রূপ যে হরিকথা শ্রবণ করে, পাঠ শ্রবণ করে সেটাকে অন্তরে একদম মহারাজ নিগুড়ভাবে বসিয়ে নেয়, মুখস্থ করে নেয়, আর সেটাকে সবাইকে শোনায় আর শুনি আনন্দ প্রদান করে, সে হলো সুখের মতন শ্রোতা। এই হলো চার প্রকারের প্রবট শ্রোতা। আর চার প্রকারের অবর শ্রোতা রয়েছে, কি ব্রিক ভরুণ্ড অষ্ট্রদ্যা, ব্রিক ব্রিকের মতন, ব্রিক মানে যেটাকে আমরা বলি ভেড়িয়া, ভেড়িয়া বুঝেছো? ভেড়িয়াকে বাংলায় কি বলে? শিয়াল নয় কিন্তু, আরেকটা হয় না, খুব শিয়াল থেকে আরো ডেঞ্জারাস হয়, দেখতে কুকুরের প্রজাতির মতনই হয়, ইংলিশে বলে ওয়ালফ। কে বলছে খ্যাক শিয়াল? ওয়ালফ মানে কি হয়, হিন্দিতে বলে ভেড়িয়া। ভেড়িয়া বেশিরভাগ দেখবে জঙ্গলের মধ্যে বা পাহাড় ইত্যাদির মধ্যে থাকে। তো সে কি করে, আপনি যদি কোনো সুন্দর সঙ্গীত বাজান, আপনি কোনো ভালো গান গান, ভালো সঙ্গীত বাজান, সে কি করবে, সেখানে সঙ্গে সঙ্গে নিজের গলার আওয়াজ দিয়ে জোরে জোরে চেঁচাবে, এটা হয় তার স্বভাব। কিছু শ্রোতা এরকম হয় ভেড়িয়ার মতন, খুব সুন্দর পাহাড় চলছে, সব কিছু চলছে, কিন্তু তার মধ্যে নিজের আলাদা রাগ চলছে, প্রেম সে বলো। তাহলে কি হয় বলে, সে কিন্তু সঙ্গীত শুনে দৌড়ে আসে, গান শুনে দৌড়ে আসে, কিন্তু যেরকম মৃগ হরিণ কি হয়, হরিণ সঙ্গীত শুনলে সেই সঙ্গীতের একদম তালে মগ্ন হয়ে যায়, কিন্তু বৃক কি হয়, বৃক মগ্ন হয় না, বৃক আরো উল্টো সেই সঙ্গীতকে শুনে ডিস্টার্ব করে, প্রেম সে বলো। তা কিছু শ্রোতা বৃকের মতন হয় আর কিছু উষ্ট্রের মতন হয়। উষ্ট্র মানে উঁট, উষ্ট্র মানে উঁট। উঁটকে তুমি একদিকে খুব সুন্দর করে মহারাজ কোনো শাক পাতা দাও, আরেকদিকে তুমি নিম পাতা দাও, তা উঁট কোনটা আগে খাবে জানো? হ্যাঁ, শাক পাতা খাবে না, আগে নিম পাতা খাবে, এটা হলো উঁটের স্বভাব। তদ্রূপ কিছু কিছু শ্রোতা হয়, তাদেরকে তুমি যতই ভালো কথা শোনাও না কেন, ওই ভালোর মধ্যে কোথাও যদি কোনো কিছু খারাপ থাকে, ওরা আগে খারাপটাকে বেছে গ্রহণ করে নেয়, এগুলোকে উষ্ট্রের মতন শ্রোতা বলা হয়েছে। আরেক হলো ভুরুণ্ড, এক হয় ভুরুণ্ড পাখি, সেই ভুরুণ্ড পাখির স্বভাব কি বলে, তাকে তুমি যা বলবে সব মুখস্থ তো করে নেবে, পরকে শোনাবে, কিন্তু নিজে কখনো সেটাকে আচরণ করবে না। তো অনেক শ্রোতা এরকম হয়, পাঠ শুনবে, শুনে দশজনকে আরো উপদেশও করে দেবে, বলেও দেবে জানো পাঠে এরকম এরকম বলা হয়েছিল, এটা করা উচিত, এটা করবে, এটা এইভাবে করবে, এটা এইভাবে করবে না, কিন্তু তাকে যদি নিজে বলা হয় তখন সে নিজে সেটা আচরণ করে না, প্রেম সে বলো। পাঠের মধ্যে বর্ণন রয়েছে, কি বর্ণন রয়েছে বলে, পান খেয়ে পাঠ করতে নেই, শুনেছে পান খেয়ে পাঠ করতে নেই, কিন্তু দেখা যাচ্ছে নিজেই পান খেয়ে পাঠ করছে, এইগুলোকে বলা হয় ভুরুণ্ডের মতন শ্রোতা, যে শুনবে কিন্তু শুনে সেটাকে আচরণ করবে না, পরকে উপদেশ করবে কিন্তু নিজে আচরণ করবে না।